রাতের অন্ধকারে পুকুর ভরাটকে কেন্দ্র করে চাপান হতো শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। সময় কলকাতার ক্যামেরা সেই ছবি তুলতে গেলে ও সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্থার শিকার হতে হয় প্রতিনিধিদের। দেখে নেব সেই প্রতিবেদনের অংশ বিশেষ। দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং উত্তর দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কিছু জমি মাফিয়া অবাধে একটি পুকুর ভরাট করেই চলেছে। যে বাড়িতে এই পুকুর ভরাটের কাজ চলছে সেখানে আমাদের ক্যামেরা যেতেই বাড়ির মালিকরা আমরা পুকুর ভরাটের ছবি তুলছি কেন তা নিয়ে প্রশ্ন তুলে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি প্রথমে 2 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি অনুপ মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান রাতের অন্ধকারে এই কাজ চলছে, তারা বাধা দিচ্ছেন কিন্তু আটকাতে পারছেন না। প্রশাসনকে জানিয়ে এবার তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। 2-3 দিনের মধ্যে এরা কাউকে কিছু না জানিয়ে রাতারাতি মাল ফেলা শুরু করে এবং যখন আমাদের নজরে আসে আমরা গিয়ে সেটাকে আটকাই। আমরা গিয়ে তাদের বলে আসি আপনারা পুকুর ভরাট করছেন কেন। ইভেন ওখানে যারা লোকজন ছিল সব বের করে দেওয়া হয়েছিল এবং ওদের বলা হয়েছিল যে আপনারা এখানে কোনো মাটি আর ফাড়দার ফেলবেন না। তা যাই হোক, এরা রাতের অন্ধকারে হয়তো 1-2 গাড়ি ফেলেছে কিন্তু আমরা পুকুরে ভরাট কোনো মতেই করতে দেবো না এবং তার জন্য আইনি যতটা পদক্ষেপ নেবার আমরা পদক্ষেপ নেব। মুখ্যমন্ত্রী যখন বারবার বিভিন্ন সভায় পুকুর ভরাট জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হচ্ছেন ঠিক তখনই দলের একটি অংশ এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত এমনটাই তিনি অভিযোগ করছেন। প্রাক্তন পুরপিতা এবং যুব তৃণমূল নেতা শক্তিপ্রিয় দত্ত এবং সৌরভপ্রিয় দত্ত তারা পরিষ্কার বলেছেন কখনোই তৃণমূল কংগ্রেস এই পুকুর ভরাটকে সমর্থন করে না। তা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটছে তারা খতিয়ে দেখবেন। কনফার্ম করা হয়েছে যে আমরা কিন্তু এখানে পুকুর ভরাট কিছুতেই করতে দেব না এবং যে ব্যাপারে আমাদের যিনি কাউন্সিলর বিউটি হালদার তিনিও খুব কড়া পদক্ষেপ নিয়েছেন এবং তিনি কড়াভাবে ওখানকার সমস্ত আমাদের দলীয় ছেলেদের নির্দেশ দিয়েছে যে পর্যন্ত হয়েছে হয়েছে, এরপরে যেন আর 1 ফোঁটা মাটি ওখানে না পড়ে এবং আমরা যথাযথ প্রশাসনের যে সমস্ত জায়গায় বলার দরকার আমরা সেখানে তাদের সাথে যোগাযোগ করেছি এবং করছি যাতে ওই পুকুরটা আবার পুনরায় তার আগের চেহারাতে ফিরে আসে। তো আমি পরিষ্কারভাবে বলবো যে মুখ্যমন্ত্রীর জল ধরো জল ভরো প্রকল্পকে যারা বুড়ো আঙুল দেখিয়ে মনে করবে যে পুকুর ভরাট করে দেবো সেখানে আমরা কেউ হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা কঠোর পদক্ষেপ নেব সেখানে সে যেই হোক না কেন। এবং তাদের আমরা খোঁজ চালাচ্ছি যে কারা লুকিয়ে চুরিয়ে দুমদাম করে মাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে চলে যাচ্ছে, সেই ব্যাপারে আমরা অবশ্যই খবর নেব। এবং এইটুকুনি আমি আপনাদের বলছি যে এই ব্যাপারে আমাদের এলাকার যিনি সভাপতি আছেন তৃণমূলের, প্রাক্তন পৌরপিতা আছেন, বর্তমান যিনি পৌরমাতা আছেন, তাদের লক্ষ্য একটাই যে পুকুর পুকুরের জায়গায় থাকবে এবং যদি যতটা ভর্তি হয়েছে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে, মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করবে, করে পুকুরের আগের যে পরিস্থিতি ছিল তার থেকেও ভালো পরিস্থিতি করে দেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক হয়ে চলেছে পুকুর ভরাট, মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ সত্ত্বেও কোনো কাজই হচ্ছে না। দলের একটা অংশ অবাধে এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত এমনটাই দাবি স্থানীয় মানুষদের। যে পুকুর নিয়ে বিতর্ক সেই বড়ুয়া বাড়ির পুকুরটি ব্যক্তিগত মালিকানার পুকুর হলেও তারা কেন সেটিকে ভরাট করছে তার কোনো সদুত্তর দিতে পারেননি। রাতের অন্ধকারে 4.5 কাঠার একটি আস্ত পুকুর চলে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে। এই দুটোর মাঝখানে কিন্তু অবস্থানে আমরা রয়েছি। এইখানে দেখাতে বলবো যে পুকুরটি রয়েছে, এই পুকুরটি রাতের অন্ধকারে জমি মাফিয়ারা কিভাবে ধীরে ধীরে পুকুরটাকে ভরাট করছে। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে আহ্বান জানাচ্ছেন যে জল ধরো জল ভরো প্রকল্প এবং যেভাবে প্রকৃতির রোষে বারবার কেঁপে উঠছে মাটি, ভূমিকম্প হচ্ছে প্রতি মুহূর্তে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও মানুষের হুঁশ ফেরেনি, চলছে নির্বিবাদে পুকুর ভরাট। পাশাপাশি এই ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তারা কিন্তু এই পুকুর ভরাটের সম্পূর্ণ বিরোধিতা করছেন এবং প্রশাসনের সাহায্য নিয়ে তারা কিন্তু এই পুকুর ভরাট বন্ধ করবে। শিবনাথ মুখার্জির রিপোর্ট, সময় কলকাতা, দমদম।